ওহদে গিয়ে দেখলাম আমাকে দেখালো যে নবী করিম সাল্লা গিয়েছিল দাঁত শহীদ হয়েছে হয়ে পড়ে তাকে আবু বকর ওসমান এই তিনজনে উঁচু করে নিরাপদ জায়গায় নেওয়ার জন্য দৌড়াচ্ছিলেন পাহাড়ের উপরে যখন উঠতেছিলেন ওই তিনজন রসুলকে ঘাড়ে করে নিয়ে উঠতেছেন পাহাড় তখন কাঁপতেছিল পাহাড় কাঁপতেছে এত বড় কাপন উঠেছে পাহাড়ের পাহাড় সেই এলাকা থেকে কাগজ কাটলে কেচি দিয়ে কাগজ কাটলে যেমন রেজা রেজা হয়ে যায় আমার নিজের চোখে আমি দেখলাম তিনি আমাকে দেখালেন এই সেই এলাকা যেখানে রসুল কুঠানো হয়েছিল পাহাড় আল্লাহর ভয়তে কাঁপতে ছিল তরতর করে সেই উঁচা জায়গা একটা বিশ্রামের মতো জায়গা পাহাড়ের মধ্যে সেইখানে তাকে নিয়ে যখন রসুলকে যখন সোয়ানো হচ্ছিল পাহাড় কাঁপতেছে নবী করিম সাল্লাহ সাল্লাম তখন বলছেন উসবুতি